আমার ঘর ডেকোরেশন পছন্দ হলো না, ডেকোরেশনটা এই ডেকোরেশনটা এইসব ফ্যান ওই ওই পিছনে করবে আর ভাই কাজ কিছু যদি করতে ও আপনার আমার মতো পাবলিকের পামায় 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 ভালোই লাগতেছে আজকে আপনি। হ্যাঁ আমার মনে করেন যে সেটা রিলিজ করে, ভিডিও রিলিজ করে, ঠিক আছে। হ্যাঁ রেস্টুরেন্টটা সুন্দর আছে, সমস্যা নাই। আমি যে প্রপোজটা করছিলাম মেনু কি রাইসের সাথে কি কি আছে না আপনি হোস্ট মানুষ বলেন কি কি দিচ্ছেন আমাদের এন্টারটেইনমেন্টে কি আছে এন্টারটেইনমেন্টে এখানে চিকেন প্লাস হচ্ছে আপনার এগ ফ্রাইড রাইস উইথ আপনার হচ্ছে চিকেন চিকেন এটা কি বলবো আমি চিকেন ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেন হচ্ছে আপনার সালাদ সালাদ মাংস করে আমাদের এনিবিডির কামাল ভাই আছে, সুমন ভাই আছে, লিটন ভাই আছে, সাব্বির ভাই আছে, বিশিষ্ট সাংবাদিক ইউটিউবার শিশির ভাই আছে, আমি ফুড টেস্ট করি সবাই আমি সবার শুভাকাঙ্ক্ষী, ঠিক আছে। তো আমরা সবাই এখানে যাচ্ছি, এখানে একটা ফ্রন্ট চলতেছে বিজনেসম্যান উনি একজন ব্যবসায়ী। সেকেন্ড যিনি আছেন উনি হচ্ছেন কামাল আহমেদ, ইউটিউবার কামাল আহমেদ, ছাগল ভেড়া বর্কি সেখানে আছি। আর উনি একজন আইএসপি ইন্টারনেট প্রোভাইডার, উনি একজন আইএসপি ব্যবসায়ী, মানে আপনাদের তালিকা শক্তি। চিকেন ফ্রাই আমি মুরগি ফার্ম করছি, মুরগি ডিম পড়লে খালি মরে যায়, আমার ডিম খাওয়া ফির বসে রয়েছে। তুমি ফোন আগে আমি ম্যানেজ, তারপরে কিন্তু সব ম্যানেজ।
কারণ ভাই কি খাচ্ছেন? গরু ছাগল একটা নয় ভাই, যা খাওয়া দিয়েছে মুরগি তাই কেমন খাবারের রেস্টুরেন্টের পরিবেশটাও খুবই সুন্দর, যদিও ছোট শহর কিন্তু চমৎকার পরিবেশ, আমাদের ভালো লাগছে। বসেন আপনি বসেন বসেন আমাদের বিজন ভাইকে একটু ভাই রেস্টুরেন্টের তো আপনি ওনার না? আজকে ওপেনিং হলো, ফুডের মান খুবই ভালো ভাই, খুবই ভালো লাগছে আমাদের। তবে যদি একটু সময় টময় দিতেন আরো ভালো করে সুন্দর করে গোছ গাছ, ইনশাল্লাহ আমরা আবার আসবো। একটু সময় করে দিন, সময় নিয়ে আসেন ইনশাল্লাহ ভালো করে করে, যথেষ্ট ভালো লাগছে। লিটন ভাইয়ের এই রেস্টুরেন্টটা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে অবস্থিত লাবণ্য চাইনিজ এন্ড থাই রেস্টুরেন্ট। নতুন পরিসরে ছোট করে করছেন উনি, কিন্তু চমৎকার পরিবেশ আমাদের কাছে ভালো লাগছে। দর্শক আপনারা যদি কখনো উল্লাপাড়া আসেন তো আপনারা এই রেস্টুরেন্টে আসবেন, আমরা আশা করি। খাবারের মান খুবই চমৎকার, পরিবেশও খুবই চমৎকার, আপনারা অবশ্যই টেস্ট করতে আসবেন। ধন্যবাদ লিটন ভাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যাই হোক, বিষয়টা হলো আজকে তামল ভাই একটু কোক দেন, কোক খাই। ফিরোজ আপনি খুব ভক্ত তাই না? রেনু ভাই ফিরোজ আপনি খুব ভক্ত তাই না? আমি কোথায়? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, ফুড ভর পেট খাওয়া হয়ে গেল। চলো না।